রাস্তায় চল, ব্লক করতে গিয়ে ফোন ফোন নিয়ে যাবে না? ফোন হ্যাঁ ফোন নিয়ে যাবো। কি করতে বলবো, কোথায় করে নিয়ে যাবো? পকেটে নেই আমার, পকেটে কিন্তু এটা ফটো একটা আমারটা দিছি, আর জায়গা নেবে না। দীপুর কাছে দিস, তোরটা নিয়ে রাখ হয়ে যাবে। দীপুরটা নিস, কি দীপুরটা? দীপুর কাছে দিয়ে দিস তাহলে। ও ঠিক আছে, দীপুর দীপুর পকেট ফুকেটে ফুটা থাকলে তারপর আমি কি করব? ও কিচ্ছু ফোন নিয়ে যাব নাকি, সেই জন্য আমাদের ডিসকাশন হচ্ছে। ক্যামেরাটা কি চালু করেছিস? আমরা এখন যাচ্ছি লক্ষ্যাকালী তোলার পুজো দিতে। এখানে জাগ্রত মায়ের মন্দির লক্ষ্যাকালী তোলার পুজো আজকে, তো সেখানে যাচ্ছি পুজো দিতে। কালো আসছে না, ফর্সা আসছে ওই জানে, মা কিচ্ছু বলে না, শুধু ক্যামেরাটা ধরে রাখে। এদিক দিয়ে শাড়ি খুলে যাক, এদিক দিয়ে লাইট বন্ধ হয়ে যাক, অন্ধকার কালিমা আসুক, তাতে কোনো ব্যাপার নেই। না না ভালো করে দিতে পারলেই হলো, ভালো। তো চলো, আমি স্নান ফান করে এখন রেডি হয়ে গেছি, আর এখন আর সেখানে যাওয়ার জন্য প্যাক প্যাক করছে। আর প্রচন্ড পরিমাণে লাইন হয়, রাত 12টা থেকে অলমোস্ট জল ধরা শুরু হয়ে যায়, ডন্ডি কাটা শুরু হয়ে যায়। তো সেই কারণে আমরা এখন বাজে হচ্ছে 9টা, আমরা হচ্ছে সুখী মানুষ যাকে বলে, 9টার সময় আরামসে ঘুমিয়ে টুমিয়ে তারপর এখন যাচ্ছে হচ্ছে পুজো দিতে। মারাও এখন, মা আর দীপু এখনো রেডি হতে পারেনি, আমি আর মামা গিয়ে আগে লাইন দেবো, তারপর মা আর হচ্ছে দীপু যাবে। তাহলে চলো ফটাফট। যারা আগরপাড়া সোদপুরে থাকো তারা জানো যে রক্ষাকালী তলার মায়ের মন্দির কতটা জাগ্রত। তো আমি প্রতি বছরই এমনি সময়েও পুজো দিই, কিন্তু এই বছর প্রায় অনেক দিন পর আমি পুজো দিতে গেলাম হচ্ছে মন্দিরে। আর লাইন দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি মেলার দিন যেই দিনটায় পুজো হয় সেই দিনটাতে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। আমরা তো এর আগের বছর প্রায় 1.5-2 কিলোমিটার মানে দূরে গিয়ে লাইন পড়েছিল। যাই হোক, এখানে সবাই ডন্ডি কাটছে, সেখান থেকে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের পর একজন করে এসে এখানে মন্দির বলতে এইরকম ধরনেরই একটা, অ্যাকচুয়ালি হচ্ছে শ্মশানকালী। তো এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ সবাই ডন্ডি কাটছে, আর আমরা ওখানে লাইনে দাঁড়িয়ে সবাই পুজো দিচ্ছিলাম। প্যান্টটা কি লেখা ওঠা? ওরে বাবা, হেভি 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 ব্যাপার। কি মামা বক্তব্যটা কি? লেগ পিস দেখা যাবে না? লেগ পিসটা দেখা একটু সবাইকে। ওরে বাবা, হেভি ব্যাপার ভাই। তুই কিন্তু এরকম করে করে লাইনের থেকে বেরিয়ে গেলি, কিন্তু তোকে কিন্তু ওইখানে গিয়ে ঢুকতে দেবে না দেখি। হ্যাঁ কোথা দিয়ে আসছেন? সামনে গিয়ে ওরকম করে কিন্তু দিবু, কিন্তু ভয় আছে সামনে গিয়ে বলিস না। আপনার লাইন পিছনে যান, দেখো আমার কোন দিকে লাইন দিতে হবে। একদমই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবছর আমরা খুব কমই লাইন পেয়েছি, কারণ রাত 12টার থেকে এর দুদিন আগের থেকে জল ঢালা শুরু হয়ে গেছে মায়ের বেদিতে। তো সেই কারণে লাইনটা একটু কম হয়েছে। আমরা প্রায় তাও মানে ধরো 10-15-20 মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, 15-20 মিনিট পরে আমরা এসে মায়ের মন্দিরে পা রাখতে পেরেছি। মা রক্ষাকালী সবার মঙ্গল করুক এটাই চাই। এই স্টার্ট করলাম এখন। ক্যামেরাম্যান বিজয় এটা বলো, পুজো দিয়ে হাত ফাত সিঁদুর দিয়ে মেখে, যাই হোক এবার আবার কপালে সপালে শাড়ি ফাড়িতে মাখেনি, সুস্থ মতো পুজো দিতে পেরেছি, একদম মন মতো শান্তি করে পুজো দিতে পেরেছি। এটাই অনেক, অনেকদিন ধরে বলছিলাম পুজো দেবো পুজো দেবো, কিন্তু যাই হোক হচ্ছে। দীপুকে জিলাপি দিসনি কেন? আর জিলাপি খেতে খেতে আমরা, দীপু হাত চেটে খেয়ে নিয়েছে। না না হাত চেটে নি, মামাও হাত চেটে খেয়ে নিয়েছে, আমারটাই শুধু ধোয়া বাকি রয়েছে। জিলাপি এত টেস্ট, পুরো গলা অবধি ধরে যাচ্ছে এমন মানে মিষ্টি। আমাকে তো তুলিস নি, কি ঘটনা ঘটেতে? কি ঘটনা ঘটেতে? ঘটনা, আচ্ছা তুই কি বলি তারপরে সেটা বল। কি হয়েছে? ঘটনা, কি ঘটনা ঘটলো? সিরিয়াসলি কথা বলো। সিরিয়াসলি কি? সিরিয়াসলি কথা বলবো আমি?
ও আচ্ছা ঠিক আছে, ওকে বেবি, সিরিয়াসলি সিরিয়াসলি কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, ওকে ম্যাডাম, কানে কানে বলবে, অন্যদের কানে বলবে, আর একটা ইয়ারফোন দিয়ে রাখো তো, ওকে, তাহলে আমার ডিস্টার্ব হবে না। উড়িয়ে বাবা, উড়িয়ে বাবা রে, সিরিয়াসলি তোমার কথাটা তো সবাই শুনতে পাচ্ছে, তুমি কি আস্তে আস্তে কথা বলছো? আমি তো উড়িয়ে গেছি, তুমি সিরিয়াসলি কথা বলছো না বলে। ও আচ্ছা ঠিক আছে, সিরিয়াসলি কথা বলবো কিন্তু, ওকে ওকে ম্যাডাম, ওকে ওকে ওকে। আর সকালের পার্ট চুকে গেছে, এখন হচ্ছে রাতের পালা। রাতে এইখানে তোমরা যেই মেলাটা দেখতে পাচ্ছ, এখানে আগে বিশাল মেলা হতো যখন মাঠটা খোলা ছিল, এখন মাঠে অনেক বাড়িঘর হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, সেই কারণে মেলাটা আর অত বড় হয় না, কিন্তু মানুষ তো আর কমেনি, প্রচুর প্রচুর ভিড় হয়েছে। এখানে আরশি কি মাথার ওই তাজটা, মানে কি বলছে, আমাকে প্রিন্সেস সাজাও, আমাকে প্রিন্সেস সাজিয়ে দাও, ওই বলে বলে মাথার তাজটা কিনেছে। যাই হোক, ওটা বাড়ি অবধি আর আসেনি, ওটা ভেঙে গেছে। তো যাই হোক, এখানে বাচ্চাগুলো এরকম ধরনের ওঠার জন্য, আর আরশি তো এটায় উঠতে গেলে পুরো ব্যস্ত, মানে আর নামার সময় তো পুরো ঘেমে জল হয়ে যায়, আর ওরা সবগুলো রাইড চড়েছে, আরশি, অংশু, আরও দুটো পুচকু পুচকি ছিল, শিবম, সবাই মিলে সবগুলো রাইড চড়েছে, রাইড চড়ার জন্যই ওরা মেলাতে গেছে, আর আমাদের কাজ হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকা। যাই হোক, খুব ভালো লাগে বাচ্চাদের এরকম আনন্দ হলে। এখানে আরও অনেক বড় মেলা হতো, কিন্তু এখন আর অত বড় মেলা হয় না, কারণ পেছনে অনেক বিল্ডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি যখন খোলা জায়গা ছিল তখন প্রচুর বড় মেলা হতো। আর এখানে দেখো অংশু ভয় পেয়ে বসে পড়েছে, ব্যাস ও বেরিয়ে যাবে, ও আর ওখানে বসবে না, আগে একটু লাফাচ্ছিল তারপরে ভয় পেয়ে বেরিয়ে গেছে। আর এখানে আরশি এখনও লাফালাফি থামেনি, ওইখানে লাফালে দেখো কাণ্ডটা দেখো, হুড়মুড় করে পড়ছে, দেখলেই যেমন হাসি পায়। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম মেলায় যাওয়া, কারণ মামাদের সাথে ফার্স্ট টাইম মেলায় গিয়ে আমি কিচ্ছু কিনতে পারিনি, আরশি পুচকু পুচকিগুলোর সাথেই সময় দিতে হয়েছে, তাই খাওয়া দাওয়া করে তখন চলে এসেছি। তারপরে গিয়েছিলাম হচ্ছে মামা, মামার বন্ধুরা, আর হচ্ছে বৌদি, বৌদির ভাইয়েরা, সবাই মিলে গেছিলাম মেলাতে। মেলা থেকে আর মেলা থেকে কিছু কিছু জিনিস আমি কিনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি একদম সাজিয়ে গুছিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। ওইখানে দেখো অরেঞ্জের মতো একটা দেখতে পাচ্ছ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, একদম আসল অরেঞ্জ, পেরে পেরেই খেতে পারবে, এরকম ধরনের একটা অরেঞ্জ ট্রি কিনেছি। আর হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে যে ফ্লাওয়ারগুলো রয়েছে, ওইটা জায়গা কম বলে ওইখানেই আমি রেখেছি আপাতত, একটা কালো ইসের মধ্যে। ওইটা অ্যাকচুয়ালি নিচের ইসেটা, টপটা অ্যাকচুয়ালি হচ্ছে জাপান থেকে আনা, কিন্তু ওইটা আবার ভেবো না, ওটাই আমি মেলা থেকে কিনেছি। উপরে যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেইটা কিনেছি হচ্ছে মেলা থেকে। আরেকটা জিনিস, সুন্দর জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই লাইটটা, এই দেখো রাতে জ্বালানোর জন্য। আরেকটা জিনিস কিনেছি, সেটা ওই দেখো কি সাজুগুজু হচ্ছে, দেখো সারাদিন সাজুগুজুই করিস, এখন কি ডান্স হবে নাকি ওই ঝিকমিকি পরে, ঝিকিমিকি ঝিকিমিকি। আরেকটা কিনেছে হচ্ছে এটা, এগুলো খুবই কম দামে নিয়েছে, এগুলো 30 টাকা করে, 40 টাকা করে নিয়েছে। এই যে উপরের এই আবার ইসেটা দেখতে পাচ্ছ যে, বাবা খুলেই গেল, এই কভারটা, এই কভারটা অ্যাকচুয়ালি হচ্ছে প্লাস্টিকের, তো সেই জন্য ভীষণই কম দাম নিয়েছে ওটা, ভীষণ ভীষণই সুন্দর। তো মেলায় গেলে এই টুকিটাকি কিনতে কিনতেই, মানে আমি তো দুবার মেলায় গেছি, একবার হচ্ছে কাকিদের, কাকি মা সবার সাথে ঘুরে আরশিকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে মার কাছে রেখে আবার মামাদের সাথে ঘুরতে গেছি, তখন অ্যাকচুয়ালি কোনো কেনাকাটা হয়নি, পরে মামাদের সাথে মামা বৌদি আমরা সবাই মিলে গেছিলাম, তখন গিয়ে কেনাকাটা করেছি। মেলা চলে গেছে 2-3 দিন হয়েও গেছে, কিন্তু আমার ব্লগ এখনও ছাড়া হয়নি, কারণ হচ্ছে আমার পরপর একটু মানে কাজ ছিল, কাজের প্রেশার ছিল বলতে হচ্ছে অ্যাডের কিছু ব্যাপার ছিল, সেইগুলোকে রেগুলার করার জন্য আমি আপাতত এই ব্লগটাকে অফ রেখেছিলাম। তো যাই হোক, আজকে আমি এই ব্লগটাকে কি বলে
এডিট করে ছাড়বো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটি কমেন্ট আর একটি সাবস্ক্রিপশন আমাদের অনেক 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 অনেকটা ইন্সপায়ার করে নতুন ব্লগ তৈরি করার জন্য। আর নতুন ব্লগ আসা অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।